এই বাবু, হুম এই মিয়া, তুমি স্ল্যাব ভাঙ্গে কি করছো? মিয়া, এটা কি করার ভাই? তোমার এটা কেটা ভাঙতে কইছে? তুমি এইভাবে যে পুরোটা ভাঙ্গা লাইছো, কি লেগে ভাঙলা ভাই, এনে তো আমার কিছু করার নাই, ভাঙতেই হইব। আগে আসিল সিঙ্গেল বল, এখন হইছে ডাবল বল। ও আচ্ছা আচ্ছা, এই লেগে তুমি বিট মির সামনের বিটটা রাও নাই, এটা কেমন এখন সিঙ্গেল বল কেমন হইব, কেমন দেয়া যাইব? এখন তো ভাই মাপ দিয়ে লইছি, বুঝছেন? হ্যাঁ, মাপ দিয়া ওই যে বসাইতে গেলে সামনের পিঠ সহ আচ্ছা আবার কিছুই থাকে না, ছেলা বরাবর সমান হয়ে যায়। এই ঘটনা এর কারণে আর কি ভাঙ্গে পড়তে, এই কারণেই তোমার ভাঙতে হয়েছে। আগে তো ছিল সিঙ্গেল, আগে সিঙ্গেল বল আসিল না, এখন দিছে হয়েছে ডাবল বল। এখন আমগো মনে করেন চতুর্দিক দিয়া কাইচা বড় করতে হইছে, অনেকগুলো ভাঙ্গা হইতেছে, চারপাশে তোমার ভাঙ্গে ক্লিয়ার করতে হইতেছে। আচ্ছা রাখো, দেখি রাখো, এখন এই বিটটা কিভাবে, বিটটা না দিলে খারাপ দেখা যাবে না? এখন তো বিট না দিলে খারাপ দেখা যায় বই। আচ্ছা যাই হোক, এটা আমাদের পশ্চিমবঙ্গের সাথে কথা হয়েছে, এটা ঝালাই করে পরে ওনারা ব্যবস্থা করে নিবে, ঠিক আছে? কারণ সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে এই সিঙ্ক লাগাবে, কথা বুঝছো? কাজ তো একবারই করবে, বারবার করবে না, এখনই যা করার ভাঙ্গা ভাঙ্গি। যাই হোক, এটা প্রয়োজনে আমাদের ভাঙতে হয়েছে, আর এই সিঙ্ক গুলো লাগাইতে হইলে আগে আগে যদি প্ল্যানিং করে নেওয়া হয় ওটাই সবচেয়ে উত্তম, তাই না বাবু? ঠিক আছে।